দীঘার উপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, বিশ্বকর্মা পূজায় বৃষ্টির সম্ভাবনা। বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানো, আর ঘুড়ি ওড়ানো মানেই তার আগে একটা প্রস্তুতি থাকে, মাঞ্জা দেওয়া থাকে। কিন্তু প্রত্যেকবার যে ছবিটা দেখা যায়, এই বৃষ্টির জন্য মাঞ্জাটা ঠিকভাবে দেওয়া যায় না। এবারেও কিন্তু একই ছবি, নিম্নচাপ সরে মধ্যপ্রদেশে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার উপরে দীঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ বৃষ্টি কমবে, শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার 18 সেপ্টেম্বর থেকে। সোমবার থেকে বুধবার আরও একটা স্পেল, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অন্যদিকে শুক্রবার 15 সেপ্টেম্বরও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল ছিল, 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে বলে সতর্ক করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল, তবে শনিবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ছিল। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সোমবার বিশ্বকর্মা পুজোর দিন, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মঙ্গলবার কিছুটা কম থাকলেও বুধবার আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ। মানে বিশ্বকর্মা পুজোর আগে কিন্তু বৃষ্টি, আর মানে বিশ্বকর্মা পুজোর দিন সেই দিনও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যেটা তৈরি হয়েছিল সেটা অনেকটা সরে গেছে, সরে গিয়ে মধ্যপ্রদেশের পূর্ব দিকে অবস্থান করছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা উড়িষ্যা হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়েই রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রধানত মেঘলা আকাশ থাকবে। 16-17 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা কমে যাবে, প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টি, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 16 থেকে 17 তারিখ। 18 তারিখ থেকে 20 তারিখ আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, প্রধানত বিক্ষিপ্ত, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 19 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16-17 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টি। 18 তারিখ থেকে কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত 18 থেকে 20 বাড়বে। নিম্নচাপ সরতে শুরু করেছে, তবে মধ্যপ্রদেশে এই মুহূর্তে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার পরে দীঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ক্রমশ বৃষ্টি কমবে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে আবার সোমবার থেকে, মানে 18 সেপ্টেম্বর থেকে, বিশ্বকর্মা পুজোর দিন থেকে। সোমবার থেকে বুধবার আরও একটা স্পেল, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অন্যদিকে শুক্রবার 15 সেপ্টেম্বরও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল ছিল, 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে বলে সতর্ক করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে। সেই কারণের জন্য মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল, তবে শনিবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ছিল। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। মানে এই যে বৃষ্টি একটা হলো, তার আগেই আমরা দেখেছিলাম যে কি পরিমাণ আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল, আবারও কিন্তু সেটা ফেরত আসছে। তবে সোমবার থেকে আবারও বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন।
আর বিশ্বকর্মা পূজোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছেই। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।